হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 30 দিনের গ্যাস 2 মাস নেবেন। বন্ধুগণ, কিছু নিয়মাবলী আছে যেগুলো ফলো করলে আপনারা চাইলে 30 দিনের গ্যাস 2 মাস নিতে পারেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। যেমন যাদের রাইস কুকার আছে তারা আপনারা ভাতটা রাইস কুকার রান্না করে নেবেন, আর নয়তো একটা রাইস কুকার যদি কিনে নেন তাহলে ভালো হয়। রাইস কুকারে ভাতটা রান্না করলে আপনার গ্যাসটা একটু সেফ হবে, কারণ কারেন্ট খরচ গ্যাসের থেকে কম খরচ হয়। তো এই জায়গায় হচ্ছে যাই আপনারা আবার চাইলে সিদ্ধ টিদ্ধ সবকিছু করে নিতে পারেন আমার মতন, তাহলে কি হবে গ্যাসটা সাশ্রয় হবে। তৃতীয়ত হচ্ছে যে আপনারা চাইলে প্রেশার কুকার ব্যবহার করতে পারেন, যেমন প্রেশার কুকার আপনারা মাংস টাংস রান্না করবেন তাহলে কি হইব গ্যাসটা কম খরচ হইব আর অল্প সময় আপনার রান্নাটা হইয়া যাইব। তৃতীয়ত হচ্ছে যে আপনারা চাইলে কি করবেন, রান্নার সময় অবশ্যই আপনারা ঢাকনাটা দিয়ে রান্না করবেন, তাহলে কি হবে বাষ্প ভিতরেই থাকবো, বাষ্প বাহিরে আসবো না, আর রান্নাটা আপনাদের জলদি জলদি হইয়া যাইব। আর কিছু নিয়মাবলী আছে যেগুলো হচ্ছে যে খুবই খুবই সহজ, যেমন ধরেন আপনারা পাত্র গুলাই যখন গ্যাসে রান্না করবেন পাত্র গুলাই আগে থেকে যদি ধুয়ে শুকায় নেন তাহলে কি হবে আপনাদের গ্যাসটা কম খরচ হইব। শুকনা পাত্র গরম হইতে সময় কম লাগে, নয়তো পানিটা শুকাইতে শুকাইতে গ্যাস অনেকখানি খরচ হয়ে যায়গা। বন্ধুগণ, আপনাদের সাথে অনেক নিয়মাবলী শেয়ার করলাম, এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের গ্যাস কি হইব কম খরচ হইব আর আপনারা বেশি দিন নিতে পারবেন। যেমন ধরেন রাইস কুকারে যদি ভাত রান্না করেন তাহলে কিন্তু কারেন্ট বিলটা তো একটা আসে না, কিন্তু একটা সিলিন্ডারের দাম কিন্তু বন্ধুগণ অনেক। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে খুবই খুবই জরুরি কিছু বিষয় আলোচনা করলাম, আশা করছি আপনাদের উপকার হয়েছে। দ্বিতীয়ত হয়েছে যে আজকে আমি কী রান্না বান্না করছি তাও কিছু কিছু শেয়ার করবো। যেমন ধরেন আমি হয়েছে যে অনেক গুণবতী একজন মানুষ, যেমন আমি রাইস কুকারে ভাতটা রান্না করছি, ভাতটা আধা হওয়ার পরে আমি কি করছি ইন্ডাকশানে দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আপনাদের সাথে আর একটা কথা তো শেয়ারই করলাম না, যাদের ইন্ডাকশন নাই গিয়া তাদের একটা ইন্ডাকশন যদি কিনে নেন তাহলে আপনাদের অনেক অনেক সাশ্রয় হবে। যেমন ধরেন ইন্ডাকশনের বিল কিন্তু কম আসে, কিছু কিছু ইন্ডাকশন আছে যেগুলোর ভিল কম আসে, আপনারা ওগুলাই দেখে একটা ইন্ডাকশন কিনে নিলে আপনাদের সিলিন্ডার গ্যাসটা অনেক অনেকখানি সাশ্রয় হবে বন্ধুগণ। তারপর হচ্ছে যাইয়ে যেমন এই জায়গায় আমি কি করছি, ভাতটা রান্না ভাতটা ইন্ডাকশনের উপর দিয়ে একটু বসায় রাখছি, ভাতটা যতক্ষণি না হয়েছে ততক্ষণি হয়ে যাইব। আর এই জায়গায় হচ্ছে যাইয়ে আমি ডিমটাও সিদ্ধ করছি, আলুটাও সিদ্ধ করছি, ভাতটাও আমার হয়ে গেছে, এই পর্যায়ে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিব আর ডিমটা সিদ্ধ করছি এখন চলাই নিব। বন্ধুগণ, ডিমটারে কিন্তু আমি একটু ভিজাই নিছি, ভিজাই নিয়ে এটা ইচ্ছা মতন করে ঠুয়াইতেছি, ইচ্ছা তাহলে ডিম ঠুয়াইতে আমার যেই ভাল লাগে গো বন্ধুগণ, এত ভাল লাগে কে লেগে ডিম ঠুয়াইতে। তো যাওই হোক, আমি কিন্তু ডিমটা ভিজাই লওয়ার কারণ আছে, ডিমটা ভিজাই রাখলে কিছুক্ষণ তাহলে ডিমটা কি হয় জলদি জলদি ছোলা হয়ে যায়গা আর মাংস টাংস উঠে না, ডিমের মাংস যদি উঠতে যায়গা বন্ধুগণ বিরাট বড় লস হয়ে যায়। এই জন্য আমি কি করি ডিমটারে ভিজায় ভিজায় তারপরে হয়েছে যায় চোলানোর চেষ্টা করি। আর যখন নাকি আমার তাড়াহুড়া থাকে তখন গোষ্ঠা জ্বালিয়ে যাইব, কি আর করেন যাইব, আমি কিন্তু ডিমটা চোলাই লাই। তো এই জায়গায় হচ্ছে যায় কথায় কথায় আমি হচ্ছে যায় ডিমটা চোলাই লাইছি। তো দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ডিমটা আমি চোলাই লাইছি। আর আর এই জায়গায় দেখেন আমি যে কত গুণের গুণবতী, আমি তিন জায়গায় রান্না করি, রাইস কুকারে, গ্যাসে, ইন্ডাকশনে। তা ইন্ডাকশনে হচ্ছে যাইয়া ভাতের ভাতটা বসায় রাখছি, আর হচ্ছে যাইয়া রাইস কুকারে মাংসটা বসায় দিলাম, আর এই জায়গা হচ্ছে যে আমি ডিমটা বুনা করতে চলে আসছি। তাই আমি একটা ডিমই বুনা করব, আর এই জায়গা হচ্ছে যে একটুখানি ডালটাও আমি ইচ্ছা তালে গুড়াগুড়ি দিয়া লইতেছি, ডালটা গুঁড়া দিয়া হচ্ছে যাইয়া আমি আজকে আপনাদের সাথে ডালের রেসিপিটা শেয়ার করব না, নয়তো অনেক কিছু শেয়ার হয়ে যাবে আজকে এক ভিডিওতে, এত কিছু শেয়ারও ভালো না বন্ধুগণ। তো আপনাদের সব যাতে উপকার হয় আমি এমনভাবেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো এই জায়গা হচ্ছে যাই আমি ডালগুলো গুঁড়াগুড়ি গুঁড়াগুড়ি দিয়া এর মাঝেও আমি মশমশলা সব দিয়ে দিব। তো বন্ধুগণ, আপনারা চাইলে আজকে আমি পাতলা ডাল রান্না করতেছি, এই পাতলা ডালের রেসিপিটা আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করবো বন্ধুগণ। তো এই জায়গায় হচ্ছে যাই আমি ডিমটারে একটু হলুদে ফাঁকি দিয়া ভালো করে না ইরে সাইরা না ইরে সাইরা এটারে আমি লাড়াছাড়া দিয়া এটারে আমি ভাজা লেগেছি। তো বন্ধুগণ, আপনাদের সাথে তো ডিমের রেসিপিটা আমি শেয়ার করছি বন্ধুগণ। তো আজকে হচ্ছে যাই ডিমের রেসিপিটা আপনাদের সাথে কি করবো, আমি হচ্ছে যাই ডিমের রেসিপিটা আজকে একটা শেয়ার করলাম না। তো যাই হোক, ডিমটারে ভাজা ভাজির মাঝে দিয়া ফ্যাসটা দিয়া আমি হচ্ছে যাই চলে আইছি মাংসটা দেখার জন্য।
বন্ধুগণ আমি কত গুণের গুণ গ কত গুণের গুণবতী আমি এসতে যাইয়া ঘরের ভিতর রহস্য তাইয়া রুমের ভিতর রান্না বসাইছি আবার হচ্ছে যাইয়া ফাঁকরুম রান্না বসাইছি তিনখানা রান্না করতেছি দৌড়ায় দৌড়ায় বন্ধুগণ এই জায়গায় হচ্ছে যাইয়া আমি ডিমের মাঝে ধন্যবাদ দিয়ে দিতেছি হ্যাঁ বন্ধুগণ আপনারা চাইলে তেজপাতা কাঁচা মরিচ দিতে পারেন তো আজকে হচ্ছে যাই আমি তেজপাতা দিব না আজকে আমি হচ্ছে যাই ধন্যবাদ দিলাম তো কেন জানি উল্টা দেওয়া যেতেছে সমস্যা নেই কেমন এটা ঘুরে ফেলছি বন্ধুগণ তো এই জায়গা হচ্ছে যে আমার ডিমের গুণাটা বন্ধুগণ হয়ে গেছে দেখছেন নি কত সুন্দর হয়েছে আর এই জায়গায় মাংসটাও আমার ভাজা হয়ে গেছে বন্ধুগণ তো এই জায়গা হচ্ছে যে আমি কিছু তেল না দিয়ে হচ্ছে যে পেঁয়াজগুলো দিয়ে দিছি বন্ধুগণ ইন্ডাকশন আর রাইস কুকার রান্না করলে হয়তো বা রান্নাটা একটু দেরি হয় কিন্তু জবর সাশ্রয় হয় যেমন ধরেন ফিলটা কম আসে আবার তেমন যেমন ধরেন আবার হচ্ছে যাইয়া এই মাসেই যেমন ধরেন আমার হচ্ছে যাইয়া অনেকখানি বিল কমও আসছে আর হচ্ছে যাইয়া গ্যাস সিলিন্ডারটা অনেক দিন ধরে চলতেছে এইবার আমার গ্যাস সিলিন্ডারটা প্রায় 2 মাস হয়েছে কারণ হচ্ছে যাইয়া আজকে এবছর বলে এই মাসটাই আমি কিন্তু রাইস কুকারে রান্না করছি বন্ধুগণ এই জন্য আমার রাইস কুকারের ইন্ডাকশনে রান্না করায় আমার হচ্ছে যাইয়া গ্যাস সিলিন্ডারটা অনেক দিন চলে যাইতেছে প্রায় 2 মাস হয়ে গেছে আরও মনে হয় যাইব কিছুদিন তো যাই হোক বন্ধুগণ আমি কিন্তু 1 মাস পুরাই রাইস কুকার গ্যাস সিলিন্ডারে রান্না করছি তারপর হচ্ছে যে রাইস কুকারটা আনছি তো এর আগে আমার রাইস কুকার ছিল তখন হচ্ছে যে রাইস কুকারটা নষ্ট হয়ে গেছিল পরে আমি হচ্ছে যাইয়া সিলিন্ডারে রান্না করতাম তো সিলিন্ডার গ্যাসটা আমার 1 মাসও যাইতো না বন্ধুগণ এখন হচ্ছে যাইয়া আবার আমি রাইস কুকারটা নিয়ে আসছি যার কারণে আমার অনেকখানি সাশ্রয় হচ্ছে তো বন্ধুগণ আপনাদের সাথে এই জায়গায় আমি কিন্তু আলু সিদ্ধ করে আলুটা ছোলাই নিতেছি এটা কি আলু জানেননি বন্ধুগণ এটা হচ্ছে যে লম্বা আলু তো লম্বা আলুটা সিদ্ধ করে হচ্ছে যায় আমি এটা ভালো করে বাচ্চা নিতেছি বন্ধুগণ তো বন্ধুগণ এই জায়গায় হচ্ছে যাইয়া লম্বা আলু সিদ্ধ করে বাঁচতে আমার কিন্তু অনেকখানি সময় লেগে গেছে কেন জানি চলে না কারণ পানিটা একটু ভিজায় লেছি তারপরেও কেন জানি কিন্তু একটু সময় লাগছে বন্ধুগণ পাতলাটা তো অনেক চামড়া তার কারণে আর বন্ধুগণ এই জায়গা হচ্ছে যে আমি মুরগির মাংসটারে কষায় নিতেছি এর রেসিপি আমার ভিডিও চ্যানেল আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যেই মজা করে রান্ধি গো আমি মুরগির গোল দেখ কত সুন্দর কালার এসে যায় তো এত সুন্দর করে আমি রান্না করি আমার রান্না যেই মজা হয় আপনারা যদি ফলো করে রান্না করেন এমনি তাহলে খালে ভাত খাইতে নি মন চাইবে কেলে গো এত মজা হয় আমার হাতে রান্না হ্যাঁ কেলে গো মজা হয় হ্যাঁ খালে ভাত খাইতে মন ডাকা তো বন্ধুগণ আমি আজকে আবার আপনাদের সাথে তেমনভাবে কিন্তু মুরগির মাংসটা শেয়ার করলাম না আপনারা চাইলে আমার ভিডিওগুলো ঘুরে আসতে পারেন তাহলে রেসিপিগুলো খাইয়া যাইবেন আর আমি কিন্তু আপনাদের সাথে একটা মজার দারুণ মজার রেসিপি শেয়ার করবো কাল পরশু সেটা হচ্ছে যাইয়ে শুটকির বড়া ওই রেসিপিটা যদি আপনারা ফলো করেন আর শুটকির বড়াটা বানিয়ে খান ভাত খালে খাইতেই থাকবেন তো বন্ধুগণ এই জায়গায় হচ্ছে যাইয়া আমি ডাইরেক্ট পানি লেগেছি ডাইরেক্ট পানি কি বুঝছেন নি সামাডা সাইডা ডাইরেক্ট লাইনে পানিটা লেগতেছি তাহলে কি হবে পানিটা ফ্রেশ থাকবো আর হচ্ছে যে খাইতে মজা লাগবো পানিরও কিন্তু টেস্ট আছে বুঝছেন নি টাঙ্কির পানি কিন্তু টেস্ট লাগে না টাঙ্কির মাঝে জমার পানির টেস্ট লাগে না কিন্তু যখন হানজা কলের থেকে সাইপা পানি লয় তো যেমন টেস্ট লাগে এমন এটি সাম্মার পানিটা সাইডা লগে লগে পরে লইলে এরা খাইতে টেস্ট লাগে তো এই জায়গা হচ্ছে যে আমি ভাতগুলো বাইরে দিচ্ছি তো বন্ধুগণ ক্যামেরার পিছায় থেকে ভাতগুলি বাইরে ফেলাই দিতেছি বন্ধুগণ তো যাই হোক এই জায়গায় হচ্ছে যে আমার মুরগি গোষ্ঠে এবার আমি জোল জোল রান্না করবো কারণ শুকনো রান্না করলে পরবর্তীতে দেখা যায় ভাতের সময় জলই হয় না তো এই জায়গায় একটু জোল জোল রান্না করলাম দেখছেন কত সুন্দর কালার আসছে তো বন্ধুগণ আজকের মতন এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ।